প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টারের সম্মুখে উড়িল শ গ্যাছ বেলুন। এক গুরুতর বিপদের হাত সারিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবাদী নরেন্দ্র মোদীর হেলিকপ্টারের সম্মুখে উড়ালে গ্যাছ বেলুন। সোমবারে এই ঘটনা সংঘটিত হয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়পাড়া। এই ঘটনার পাছতেই সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহত ইতিমধ্যে আরক্ষী গ্রেপ্তার করেছে তিনগী ব্যক্তি। সোমবারে উত্তর প্রদেশের ভিভাবরম ভ্রমণ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। ভিভাবরমত আপলুরি সীতারঞ্জন রাজুর মূর্তি উন্মোচন করেছিল দেশের প্রধানমন্ত্রীগিয়ে। মোদীর ভ্রমণত বিরোধিতা করেছিল রাজ্যখনের একাংশ কংগ্রেস কর্মী। সোমবারে পুয়ারেপরা কংগ্রেস কর্মী বিমানবন্দর সাব্যস্ত করেছিল প্রতিবাদী কার্যসূচী। মোদী গোবেগ ধ্বনিতে উত্তাল করে তুলিছিল বিমানবন্দরের চৌহদ। আর তারপরতেই সংঘটিত হল গ্যাছ বেলুন হেরা ঘটনাটি। এই ঘটনার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এটা সৎপথে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহত কেবাজনো কংগ্রেস কর্মীক আটক করেছে আরক্ষী। আরক্ষী আটক করে অন্ধ্রপ্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ মস্তান ভালি, রাজ্য কংগ্রেসের সভাপতি সৌলজা নাথক। এই ক্ষেত্রে কংগ্রেসের অভিযোগ অন্ধ্রপ্রদেশ দ্বিখণ্ডিত হওয়ার পাছত যে প্রতিশ্রুতি প্রদান করেছিল তার এটাও পূরণ নকলে বিজেপি সরকারে। এই প্রতিবাদতেই মোদীর বিরুদ্ধে কলা বেলুন উড়িয়ায় প্রতিবাদ সাব্যস্ত করলে পরে কংগ্রেসে। হাতে হাতে বিভিন্ন স্লোগান লিখা প্লে কার্ড প্রদর্শন করলে প্রতিবাদী কংগ্রেস কর্মী। বিজয়বাড়ার গানাভারমত বিমানবন্দরের উড়া মারছিল মোদীর হেলিকপ্টার। সেই সময়তে অভিযোগ অনুসারে এই হেলিকপ্টারক লক্ষ্য করেই কলা বেলুন উড়াইছিল অন্ধ্রপ্রদেশের কংগ্রেস কর্মী। অন্ধ্রপ্রদেশ কংগ্রেসের তরফের প্রচার করেছিল বেলুন উড়া ভিডিও। বিশেষজ্ঞসকলের মত অনুসারে এনে ধরনের প্রতিবাদ হব পারে অতিকৈ বিপদজনক, কারণ হেলিকপ্টারের বেলুনে খুনা মারিলে সংঘটিত হব পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। এই মত বিভিন্ন বিশেষজ্ঞ। তারপর নিরাপত্তা দিকেরপরাও অতিকৈ উদ্বেগজনক হিসাবে চিহ্নিত হয়েছে হেলিকপ্টারের সম্মুখত এই বেলুন উড়া কার্য। আর স্বাভাবিকতাই শঙ্কিত হয়ে পড়েছে এই ঘটনার পাছতেই বিজেপির নেতাকর্মীসকল।